হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়ার একটাই কারণ, আজকে শ্রাবণের প্রথম সোমবার। তাছাড়া আজকে সকালবেলা বেরোচ্ছি বাগবাজার যাব বলে। তার থেকেও বড় কথা হলো যে শ্রাবণের সোমবারগুলোতে যদি বাগবাজার যাওয়া যায় না, একটা আলাদাই দৃশ্য দেখা যায়। তাহলে চলুন, সবাইকে নমস্কার, আর দেখা যাক ভিডিওটা। আশা করি পুরোটাই দেখবেন আপনারা। আসুন শুরু করা বাঘ নিয়ে। আজকে বাগবাজার যাওয়ার একটাই কারণ কি, এই বাঘগুলো নিয়ে যাচ্ছে না, সেটা অন্য কোনো সোমবারে দেখা যায় না, খালি শ্রাবণের সোমবারগুলোতেই দেখা যায়। এই কারণেই আজকে আমরা বাগবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। স্টেশনের উপরে রয়েছি, এই যে বাগবাজারের স্টেশন দেখতেই পাচ্ছ। এবার বাগবাজার ঘাটের দিকে এগোবো। আমার পেছনে, ঠিক একদম পেছনেই গঙ্গা রয়েছে। এবার গঙ্গা ঘাটের দিকে এগোচ্ছে। এখন আমরা চলে এসেছি বাগবাজার ঘাটে। এসে খুবই ভালো লাগছে, বাগবাজার ঘাটে এলাম, একটা আলাদাই ফিলিংস। বাগবাজার ঘাটে যে কোনো ঘাটেই বসুন, সকালবেলার টাইমটা আলাদাই ফিলিংস মনে হয়। তার থেকে বড় কথা, আজকে একটা খুব খারাপ খবর যেটা আমার সাথে ঘটলো, যে আমার জুতো দুটোই ছিঁড়ে গেছে, সোল দুটো বেরিয়ে এসছে। এই যে দেখতেই পাচ্ছেন, কী করে পড়ে এগোবো সেটাই সব থেকে ভাবনা চিন্তার ব্যাপার। এখন আমি ফেব্রিক কিনে নিয়ে এসেছি, দেখি জুতোটা লাগানো হবে, দেখা যাক। এইভাবে জলে পা ডুবিয়ে বসে থাকার অনুভূতিটাই আলাদা। আর তার মধ্যে আজকে শ্রাবণের প্রথম সোমবার, তাতে গঙ্গার জল আরও বেড়ে এসছে, জোয়ার এসছে। সকালবেলা যখন এসেছিলাম তখন জোয়ার ভাটায় পরিণত হয়েছিল, কিন্তু আবার জোয়ার চলে এসছে, এটা একটা আলাদাই অনুভূতি। এইভাবে যদি পা কোনোদিন গঙ্গার ঘাটে আসেন, তাহলে পা একবার ডুবিয়ে বসে দেখবেন যে আলাদাই একটা শান্তি মনে হবে। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।